কলকাতায় ঢোকার মুখে ডান দিকে রাস্তাটা নেবে না, বাঁ দিকে রাস্তা দিয়ে ঢুকবে, মনে থাকবে? ওই রাস্তাটা একটু গোল মেলে সবারই গুলিয়ে যায়, ওই রাস্তাটা একবার গুলিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। অপু যেন কিছুতেই পরীক্ষা দিতে না পারে। কাজ হয়ে যাবে, টাকা যখন নিয়েছি কাজ আমি করেই দেব, ঠিক আছে? ভেরি গুড। ভাগ্যে সুপু বেরিয়ে পড়েনি, আরে আমি মন্দির থেকে এলাম গো, প্রসাদী ফুলটার মাথায় ছোঁয়াতে হবে তো নাকি? তা অপু কোথায়? অপু, অপু, অপু! বর্দি ভাই আমি এসে গেছো গো। যাক বাবা, ভালো হয়েছে, আমিও অপুর জন্য টিফিন রেডি করে রেখে দিয়েছি, আর মায়ের জন্য আলাদা করে খাবার আমি বক্সে গুছিয়ে দিয়েছি। কেমন? আর বলছি যে শোনো না, সবকিছু ওই রান্নাঘরেই রেখেছি কিন্তু। আরে দূর বাবা, কি করছো তোমরা, একটু তাড়াতাড়ি ডাকো না। দূর এভাবে হবে না, সবাই মিলে ডাকো তো তাহলে যদি আসে। চলো চলো চলো, ডাকতে চলো 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 চলো। এসো এসো। রে বাপ রে বাপ, মেজদা ভাই না তো ঝড়। উফ, সেই যাচ্ছে পরীক্ষা দিতে, সেই যাচ্ছে। আমার খুব টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে আমার। আমি আমি স্বপ্ন দেখেছিলাম অপুকে নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার। আগের বার তো আমি পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম অপুকে। আমার স্বপ্ন, আমার ইচ্ছে, টেনশনকে কেউ গ্রাহ্যই করে না এখন এই বাড়িতে, কেউ গ্রাহ্য করে না। যদি গ্রাহ্য করতো তাহলে পরীক্ষা দিতে যাওয়ার আগে অপু গোয়েন্দা অন্তত একবার তার দীপু অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে আসতো। আপনি এভাবে আমাকে প্রণাম কেন করছেন? কেন করবো না, একটু আগেই তো বললাম আপনি এখন আমার গার্জেন। নিন, এবার আমায় ভালো করে একটু আশীর্বাদ করে দিন, যাতে আমার পরীক্ষাটা খুব ভালো হয় আর আমি এক চান্সের প্রিলিমসটা পাস করে যাই। অপু এমন ভাবে পরীক্ষা দেবেন যাতে আপনাকে কেউ বাতিল না করতে পারে, এমন ভাবে পরীক্ষা দেবেন যাতে আপনি চাকরিটা পেয়ে যান। কলকাতার রাস্তায় রাস্তায় রোদের মধ্যে এত ঘুরে ঘুরে আমি বইগুলো কিনে আনলাম, ওনার পড়াশুনোর কোনো নামগন্ধ নেই। আপনি আজকেই পড়াশুনো শুরু করবেন, অন্তত বইয়ের পাতাগুলো তো উল্টে দেখুন। আজকের দিনে আমি তোমার পাশে নেই, তাতে তোমার কষ্ট হচ্ছে না? তুমি মিস করছো না আমাকে? আমি খুব মিস করছি তোমাকে। ভাগ্যের ফেরে আমি আমি তোমার পাশে থাকতে পারছি না অপু। করুক, যা খুশি করুক, যা খুশি করুক, আমি কেন বলবো? আমার কি, আমি কেন বলবো? বিদেশ মন্ডলের লোক যদি রাস্তায় অপুর কোনো ক্ষতি করে দেয়, না অপুর সাথে তো মাও যাচ্ছে, যদি মারও কোনো ক্ষতি করে দেয়, না আমি কিচ্ছু বলবো না, আমি অপুকেও কিচ্ছু বলবো না, আমি মাকেও কিচ্ছু বলবো না, আমি অপুর কাছে জানতেও চাইবো না ও কেমন পরীক্ষা দিয়েছে, কিন্তু আমি যাবো।
আমার ফোন কে ফোন করেছে গো? ওই নাটকের দল থেকে ফোন করছে, এখন এসব ফোন ধরবো বলো এই অবস্থায়, তাই কেটে দিলাম। বলছিলাম কি বাবা, এখন তো অপুদের খবর পাওয়াই গেছে, তাহলে আমি এখন কাজে বেরোই, আমার রিহার্সাল আছে। এলাম। মা চিমটি কাটছো কেন? চিমটি কাটবো কেন, চিমটি কাটবো কেন, হাত ধরে টানছি, ঘরে চল ঘরে চল। উফ, আমার এই টেনশনে আর ভালো লাগছে না, আমার মাথা ধরে গেছে। ঘরে চল ঘরে চল, আমার মাথাটা টিপে দিবি, চল চল ঘরে চল। না না, মা কিন্তু এটা ঠিক করেনি বাবা। আজকে মা আর অপু মিলে যে ঘটনাটা ঘটালো, এটা আমি কিছুতেই মেনে নেব না। এতটা টেনশনে রাখার আমাদের কোনো মানে হয় না। মাথা গরম করিস না দীপু, একটু আগে বলেছি এখনো বলছি মাথা গরম করিস না। এখন আসু যে কর্তব্য সেটা আমাদের করতে হবে। গাড়ি বের কর, আমরা বেরোই, আমরা দেখি ওরা কতদূর পৌঁছলো, ও আমরা দরকার হলে অপুমার পরীক্ষা সেন্টার পর্যন্ত যাব। আমি যাব না দীপু। না না, আমি যাব না বাবা, তোমরা গেলে যাও, আমি যাব না। ওরা যখন একা একা ওখানে যেতে পেরেছে, তখন তখন ওখান থেকে একা একা ফিরেও আসতে পারবে। এই যে বিদেশ মন্ডলের লোকজনকে নিয়ে আমি যে ভয়টা পাচ্ছিলাম, সেটা তো অমূলক, মা তো তাই প্রমাণ করে দিল। আমার ভয়ের, আমার চিন্তার, আমার টেনশনের তো কোনো দাম নেই মায়ের কাছে আর অপুর কাছে। আমি আমি কেন যাব, আমি যাব না, আমি যাব না। তোমরা তোমরা গেলে যাও, আমি যাব না। ছোট্ট কোনো শোনো, আমরা ওদের সাথে যোগাযোগ করব কি করে? বাবা আমি বলছি আর কথা বাড়িয়ে লাভ নেই, দেরি করেও লাভ নেই, আমরা চলো গাড়ি নিয়ে অপুর পরীক্ষা সেন্টারে ডাইরেক্ট চলে যাই। ঠিক বলেছিস, তাই করব। দীপু যখন শুনলো না তখন আমরাই যাবো। চলো চলো তাড়াতাড়ি চলো চল। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি অপু, অপু একদম ঠিক আছে। এই সুপর্ণা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি ন্যাকামি করো না তো। ঠিক আছে মানে তোমার বোনের কি হয়েছে? শুনলেই তো পরীক্ষা দিতে গেছে, একবারে অসহ্য মেয়ে গেছে। ঘরে যাচ্ছি, আমার জন্য চা নিয়ে এসো। ও ভাই, দরজাটা খুলুন। আন্টিমান, দীপু অ্যাসিস্ট্যান্টকে তো প্রণাম করে আসা হলো না। আগের বার পরীক্ষার হলে ঢোকার সময় দীপু অ্যাসিস্ট্যান্টকে প্রণাম করেছিলাম। আচ্ছা, ও যদি আমায় ভুল বোঝে? না শোনা মা, দীপু তোমাকে ভুল বুঝবে না। দীপু আমার একদম অবুঝ ছেলেই নয়, ও ঠিক বুঝবে আমি এই কাণ্ডটা কেন ঘটিয়েছি। শোনা মা, আমি কোনো ঝুঁকি নিতে চাইনি, তাই বাড়ির কাউকে কিছু না বলে বেরিয়ে এসেছি। আমি চাই না সোনা মা কোনো কিছু তোমার পরীক্ষায় বাধা হয়ে দাঁড়াক। কিন্তু আন্টিমান, বাবা যে আমার জন্য অ্যাম্বুলেন্স জোগাড় করলো, কই আমরা সে অ্যাম্বুলেন্সে করে কেন এলাম না? সোনা মা, আমার মনটা না খুব কুঁ ডাকলো জানো, মনে হলো যদি কিছু বাধা বিঘ্ন আসে, যদি কোনো ক্ষতি হয়, যদি তুমি পরীক্ষার হলে সময় মতো না পৌঁছতে পারো, তারপর যেন শোনামা আমি ভাবলাম কি যদি কেউ ওই গাড়ির কল কবজা খুলে রেখে দেয়, যদি কেউ তোমার উপরে হামলা করে। জানি না বাবা, এইসব মনের মধ্যে কু ডাকলো, তারপরে ভাবলাম না সাবধানের মান নেই,
তাই ওই ট্রেনে করে এসে কলকাতার এই স্টেশনে পৌঁছালাম, এখান থেকে এই গাড়ি করে তোমার ওই পরীক্ষার জায়গায় পৌঁছে দেবো। আচ্ছা আন্টিমান, এবার তো আমাদেরকে বাড়িতে সবাই খুঁজবে, ফোনেও পাবে না, যদি পুলিশে খবর দেয় তখন কি হবে? আমরা কাছাকাছি চলে এসেছি ম্যাডাম, ওই তো পরীক্ষা সেন্টারের গেট। ঠিক আছে ভাই, তুমি এখানেই দাঁড়াও, হ্যাঁ এখানেই থাকো। কেন ম্যাডাম? যা বলছি সেটাই করো না ভাই, তুমি গাড়িটা এখানেই দাঁড় করো। আর শোনো না, বলছি কি ওই গাড়ির পেছন থেকে হুইল চেয়ারটা নামাও, শোনো আমাকে হুইল চেয়ারে তুলবো তো, তুমি আমাকে একটু সাহায্য করবে কেমন? ঠিক আছে ম্যাডাম। ও শোনা মা, এবার ওড়নাটা নিয়ে ভালো করে মুখটা ঢেকে নাও, মাথাটা জড়িয়ে নাও দেখিনি। ও আন্টি, ওয়ান দীপু অ্যাসিস্ট্যান্ট, আমার স্বার্থপর ভাবে যদি যদি আবার আমায় ভুল বোঝে। তুমি দীপুর ভুলটা ভাঙিয়ে দিও সোনা মা, তুমি এত কিছু পারো, আর এটা পারবে না? হ্যাঁ, স্বামীর মান ভাঙাতে পারবে না, এটা আমি বিশ্বাসই করি না। কিন্তু আন্টি ওয়ান, দীপু অ্যাসিস্ট্যান্টকে দূরে সরিয়ে রেখে আমি আদৌ পাস করতে পারবো তো? ও আমার ক্ষমা করবেন আন্টি ওয়ান। তুমি পরীক্ষায় পাস করতে পারলেই দীপু তোমাকে ক্ষমা করবে, কেমন? এখন চলো তো, এসব কথা থাক। হ্যাঁ আর শোনো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, সেগুলো আগে বলে নিয়ে। তুমি মাথাটা ভালো করে ডেকে নাও না দিয়ে, আমি উপাস দিয়ে যাচ্ছি, তোমাকে নামতে সাহায্য করছি। দাম ম্যাডাম, আমি কি আপনাকে সাহায্য করবো? না, আপনি গাড়িটা নিয়ে এখানেই থাকুন ভাই। ঠিক আছে ম্যাডাম। দেখি আপনারা একদম চিন্তা করবেন না, আমি এক্সাম সেন্টারের লোকাল থানায় সবটা জানিয়ে দিয়েছি অলরেডি। কিন্তু যদি রাস্তায় কোনো বিপদ হয় তখন তখন কি করব? যদিও আমি হালিশহর থেকে কলকাতা যাওয়ার রাস্তার সমস্ত ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে দিয়েছি, তবু ওনারা কোন রাস্তা দিয়ে যাচ্ছেন সেটা তো আমার ঠিক জানা নেই। আচ্ছা, আপনার স্ত্রী এবং আপনার মা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে এইরকম যদি কোনো একটা হঠকারী সিদ্ধান্ত নেন, তাহলে পুলিশের কি বা করা থাকতে পারে বলুন তো? তাহলে আপনারা কিচ্ছু করতে পারবেন না, তাই তো? দেখুন, ওনারা যে গাড়িতে করে গেছেন সেই গাড়ির নাম্বারটা জানা থাকলে হয়তো কিছু একটা করা যেত। কিন্তু আমরা তো গাড়ির নাম্বার জানি না। দেখুন, সেই জন্যই আমরা সমস্ত চেকপোস্টে ওনাদের ছবি পাঠিয়ে দিয়েছি, এমনকি পরীক্ষা কেন্দ্রের সামনেও পুলিশ মোতায়েন করে রাখতে বলেছি। ওনারা যেই মুহূর্তে আমাদেরকে কোনো খবর জানাবে আমরা সেই মুহূর্তে আপনাদেরকে খবরটা জানিয়ে দেব। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। দেখুন, কিছু না জেনে এর থেকে বেশি আর কি করা সম্ভব বলুন তো? তবে একটাই বাঁচো, আপনারা যে সন্দেহ করছিলেন বিদেশ মণ্ডলের লোকেরা ওনাদেরকে কিডন্যাপ করেছেন সেই ভাবনাটা কিন্তু ভুল। বিদেশ মণ্ডল এখনো পুলিশের হাসপাতালেই ভর্তি, তার উপরে আমরা কড়া নজর রেখেছি, এত বড় প্ল্যান সে করতে পারবে বলে মনে হয় না। আচ্ছা, ওনারা এই রকম কাজ করলেন কেন? কোনো পারিবারিক অশান্তি হয়েছিল কি? না না, তেমন কিছুই হয়নি। অপু মানে আমার বোনের তো অ্যাম্বুলেন্সে করেই পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে মা আর অপু এরকম একটা সিদ্ধান্ত কেন নিল আমরা তো সেটা কেউই বুঝতে পারছি না।
আচ্ছা, আপনাদের মা কি কাউকে সন্দেহ করেছিল? হ্যাঁ বলো। যাদের ছবি পাঠিয়েছিলে তাদের কিন্তু দেখতে পেয়ে গেছি। দারুণ, কোথায় ওরা? এই কলেজের দিকেই আসছে। তাহলে আর দেরি করছো কেন? যাও গিয়ে অপুকে তুলে নিয়ে এসো। অপু যেন কিছুতেই পরীক্ষা না দিতে পারে। আর হ্যাঁ, আমাকে বারবার ফোন করবে না তোমরা, দরকার পড়লে আমি তোমাদের ফোন করে নেব। ওকে বস। হেই চল। আমার বৌমা পরীক্ষা দিক, তোমরা কেন চাও না? অত কৈফিয়ত দিতে পারবো না, ঠিক আছে? একদম চুপচাপ অপেক্ষা করুন। এই চল, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বৌমাকে, ছেড়ে দাও বলছি, নিয়ে যাও না, ছেড়ে দাও। কারা এই কাজ করার চেষ্টা করছিল জানতে পারলি কিছু? আমার সোনামাকে অপহরণ করার চেষ্টা করছিল কে বা কারা জানতে পারলি কিছু? না মা, সেটা এখনো জানা যায়নি। তবে পুলিশ এখনো অবধি তিনজনকে অ্যারেস্ট করেছে। আমাকে কিন্তু জানতেই হবে, আমাকে জানতেই হবে কে বা কারা এই কাজ করার চেষ্টা করছিল। আমার সোনামার এত বড় ক্ষতি করার চেষ্টা করছিল কে সেটা আমাকে জানতেই হবে। আমাকেও জানতেই হবে, এত বড় কাণ্ড ঘটাবার সাহস তুমি পেলে কি করে? তুমি? হ্যাঁ আমি, আমি আমি, ভালো করে তাকিয়ে দেখো, আমি সেই সুদূর হালি শহর থেকে ছুটতে ছুটতে আসছি শুধু তোমার জন্যে। ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট, এই সব কিছুর জন্য দায়ী তুমি, তুমি, তুমি। এত বড় কাণ্ডটা ঘটালে কারোর সঙ্গে কোনো কথা না বলে পারলে কি করে অপরাধ? সমর্পণ আমায় সব কথা বলেছে। সকাল থেকে অ্যাম্বুলেন্সটা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর কাউকে বলা নেই কওয়া নেই তুমি অসুস্থ উপমাকে নিয়ে উধাও হয়ে গেলে। উপমার অসুখের কথা ভাবলে না, বাড়ির কারুর কথা চিন্তা করলে না, এতক্ষণ ধরে বাড়ির মানুষগুলো কি দুশ্চিন্তায় কাটিয়েছে এটা ভাবলে তুমি? না 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 অপরা, আমি তোমার এই কাজটাকে কোনো ভাবে সমর্থন করতে পারছি না। আমার কথাটা তুমি শোনো, আমি বলছিলাম কি যে আমার কি বলবে কি শুনবো, কি শোনার আছে? তুমি বাড়ির কর্ত্রী, তোমার কথা ছাড়া এ বাড়ির কিচ্ছু হয় না, তোমার অঙ্গুলি হেলন ছাড়া এ বাড়ির গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, তাই না? কিন্তু একটা কথা কি ভেবে দেখেছো অবলা? এতগুলো বছর আমাদের বিবাহিত জীবন, এতগুলো বছর আমাদের সংসার, আমি কি কোনোদিন কোনো বিষয়ে তোমাকে কোনো অশান্তি দিয়েছি? কিন্তু আজ তুমি যা করলে এতে আমি তোমার প্রতি ভীষণ 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 বিরক্ত হয়েছি। হুট করে দীপু কোথায় চলে গেল বলো তো? বর্তি ভাই, আমার না খুব ভয় করছে জানো তো, ছোট ঠাকুরপো যখন বেরোলো না, ছোট ঠাকুরপোর মুখ চোখ আমার একদম ভালো লাগেনি। ছোটদা ভাইকে তো ফোনেই পাচ্ছি না, কখন থেকে ট্রাই করছি, এরপর কিন্তু ছোটদা ভাইকে সামলানো না খুব চাপ হয়ে যাবে। আমরা পারবো না গো, আমরা কিচ্ছু করতে পারবো না, এই বলে রাখলাম। মার উপর না ফেরা পর্যন্ত আমরা কিন্তু দীপুকে সামলাতে পারবো না, এই বলে রাখলাম আমি। আমাকে সামলানোর দরকার নেই। তুমি ঠিক আছো? ঠিক আছো মানে কি? হ্যাঁ, তুমি কোথায় ছিলে আর কোথা থেকে এবার ফিরলে? ও যেখানে পরীক্ষা দিতে গিয়েছিল তুমি খোঁজ নিয়েছো? বলো না, বলো না। খোঁজ নেওয়ার দরকার নেই বড় বৌদি, ও একদম ঠিক আছে। সেজে বৌদি, তোমার আদরের বোন একদম ঠিক আছে, ও পরীক্ষা দিচ্ছে।
সত্যি বলছো চোরটা করবো? বলছি মা অপু দুজনে ঠিক আছে তো? সত্যি বলছি আমি, একদম ঠিক আছে। আমি খবর পেয়েছি তোমার বোন এখন পরীক্ষা দিচ্ছে। সর্দা ভাই, তোর মুখ চোখ এরকম লাগছে কেন? তুই বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। আমার বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই, আমি এখন বেরোবো। যতক্ষণ না জেঠুমনি আর জেঠিমনি বাড়িতে ফিরছে ততক্ষণ আমরা এই দরজা খুলবো না, কিছুতেই খুলবো না। ও দীপু, দীপু তোমার কি খিদে পেয়েছে গো? হ্যাঁ বলো না কি খাবে, আমি আমি বানিয়ে এনে দেব। কিন্তু দোহাই তোমার, তুমি কোথাও যেও না গো। আমি খাবো না, কিচ্ছু খাবো না। দরজাটা খোল বর্ষা, বর্ষা দরজাটা খোল। তুই এক কাজ কর, তুই জানলা দি না, মাথাটা বের কর, ছোটবেলার মতো তোর মাথায় এক গামলা জল ঢেলে দি। এই আর কি হচ্ছে, ইয়ার কি হচ্ছে আমার সাথে? দরজাটা খোল। ঠিক আছে, ইয়ার্কি না করে এবার একটা সিরিয়াসলি কথা বলবো। কে বা কারা ছোট বৌদি ভেবে আমার দিদি ভাইকে কিডন্যাপ করে নিয়ে গেছিল? তুই কি একবারও ঠান্ডা মাথায় সবটা ভেবে দেখেছিস? তুই তো শুধু শুধু রাগ করছিস। সত্যি তো? ওকে কে কিডন্যাপ করতে গেছিল? আবার আমার প্ল্যান সাকসেসফুল হলো না, মাঝখান থেকে দুটো গুন্ডা ধরা পড়ে গেল। ওরা যদি আমাদের নাম বলে দেয়। মা, আসল যে চাই, মানে যে আসল গুন্ডা, সে ধরা পড়েনি। যে দুটো গুন্ডা ধরা পড়েছে তারা আমাদের ঠিক চেনে না মনে হয়। চুপ কর নীলু, একদম চুপ কর। এসব মনে হয়, কিন্তু যদি, এসব শব্দ একদম বলবি না আমার সামনে। নীলু, নীলু, আমি খুব কষ্টে নিজের ইমেজ এদের চোখে ভালো করেছি। আমি আর ধরা পড়তে চাই না, আমি আর খারাপ হতে চাই না। একটু বোঝার চেষ্টা কর নীলু। আমি যদি ধরা পড়ি না, তাহলে তোর কিন্তু সব সব শেষ। মা বললাম তো, যে দুটো ছেলে ধরা পড়েছে তারা সেরকম কিছু জানে না। তারা বায়া মাধ্যমে টাকা পেয়ে কাজটা করেছে। আর যে মেন লোক, যে এদের লিডার, যে এদের মাথা, সে যদি ধরা পড়ে যায় আর সে যদি তোর আর আমার নাম বলে দেয়, তখন কি হবে রে নীলু? না মা, ও কোনো কথা বলবে না। ও খুব পোক্ত ছেলে। তাছাড়া আমি তো ওর সামনাসামনি গিয়ে কোনোদিনও কথা বলিনি। যা কথা সব ফোনেই হয়েছে। সেরম হলে আমি ওই ফোনের সিমটা ভেঙে নষ্ট করে দেব। আমার কাছে এরম কত সিম আছে মা, তুমি একদম চিন্তা করো। আমার খুব নার্ভাস লাগছে রে নীলু, খুব নার্ভাস লাগছে। আচ্ছা মা, তোমার উদ্দেশ্যটা কি? আর এই উদ্দেশ্য সাধন কবে হবে সেটা একটু আমায় বলবে? আমাদের একের পর এক প্ল্যান তো ফেলই হয়ে যাচ্ছে। এবার আমার কোনো প্ল্যান ফেল করবে না। এবার একসঙ্গে তিন চারটি পথে আমাদের প্ল্যান এগোবে। একটা পথে যদি বাধা পড়ে, তাহলে অন্য পথে হাঁটবো আমি, বুঝেছিস? দোষ দোষ দোষ, কিচ্ছু হচ্ছে না গো মা, কিচ্ছু হচ্ছে না।
অপুকে টার্গেট করে আমরা তো অপুর কোনো ক্ষতি করতে পারছি না। পারবো রে, পারবো, এবার ঠিক পারবো। অপু তো আমাদের টার্গেট আছেই, কিন্তু এবার আমাদের নতুন টার্গেট হবে অবলা মুখার্জি আর অনাদি মুখার্জি, তাদের সম্পর্ক। অবলা মুখার্জি আর অনাদি মুখার্জি সুখী দম্পত্য। মানে? মানেটা ঠিক বুঝতে পারবি বাবা। এবার তুই যা তো, আমাকে একটু একা থাকতে দে। কিন্তু মা, বলছি তো যা না, যা। এবার আমি অনাদি মুখার্জি আর অবলা মুখার্জির সম্পর্কে বোম ফেলবো, বোম। অপুকে তো আমি আটকাতে পারলাম না, অপু ঠিক পরীক্ষা দিয়ে দিল, কিন্তু এবার এবার আমি নতুন খেলা খেলবো। আমি জামাই বাবুর কানে মন্ত্র দেব, আমি জামাই বাবুর কান ভাঙাবো। আর যে জামাই বাবু জানতে পারবে যে তার অবলা মুখার্জি, তার আদরের অবলা মুখার্জির সামনে বৌমাদের বাড়ির লোকেরা তার বাপ মা নিরীহের মতো হাত জোর করে দাঁড়িয়ে থাকতো, আর অবলা মুখার্জি নিষ্ঠুরের মতন তাদের কাছে পণ আদায় করতো, তখন জামাই বাবু তার আদরের অবলা মুখার্জিকে ঘৃণা করবে, ঘৃণা। আর সেই সুযোগ নেব আমি, আমি সংসারের চাবিকাঠি কক্ষিগত করব, সংসারটা হবে আমার, আমি হব সংসারের রাজরানী। তখন তুমি চাকরির পরীক্ষা দিয়েও চাকরি করতে পারবে তো অপু? আমার একটা কাজ করে দেবে দেখবো অ্যাসিস্ট্যান্ট, আমার একটুখানি নরম মাটি এনে দেবে? দেব। জানতে চাইবে না নরম মাটি দিয়ে আমি কি করব? আমার জেনে লাভ? শোন, বৌমাদের বাপের বাড়ির থেকে যে অনেক টাকা নিয়েছিলি সেগুলো সব ব্যাংকে জমা দিয়ে দে, আলমারিতে তুলে রাখিস না। তার বেশ কিছু টাকা তো আলমারিতেই পড়ে আছে। তাই? উমা, না না, একি কাণ্ড, সেটা করিস না রে দিদি, একদম একদম করিস না। আরে বাবা, অপকর্মের প্রমাণ রাখতে নেই, শিগগিরই ব্যাংকে জমা দিয়ে দে টাকাগুলো। কি বললি, অপকর্ম? আমি কি অপকর্ম করেছি? বাপ, চুপ কর, চুপ কর বাবা, দেয়ালেরও কান আছে, কেউ যদি শুনে নেয়। কিন্তু জানে না রে দিদি যে তুই বৌমাদের বাপের বাড়ির থেকে এতগুলো পণের টাকা তুলেছিস। তাই তো বলছিলাম, সেগুলো বাড়িতে রাখিস না, ব্যাংকে জমা দিয়ে দে শিগগির। ব্যাংকে যাব, কিন্তু টাকাগুলো জমা করব না। যে টাকাগুলো আছে সেই টাকাগুলো তুলে বাড়িতে নিয়ে আসবো। কেন রে? বৌমাদের বাপের বাড়ির টাকা আমি বৌমাদের বাপ মায়ের হাতে তুলে দেব। এসব কি বলছিস কি তুই দিদি? আমি ঠিকই বলছি জুটি, অন্যায় করেছি জুটি, আমি অন্যায় করেছি, খুব অন্যায় করেছি, পণ নেওয়া অপরাধ জুটি। আমি আমি বৌমাদের বাবা মাকে ডেকে যে পণের টাকা নিজে নিয়েছিলাম সেই পণের টাকা ওদের হাতে আমি ফেরত দেবো। পাপ করেছি আমি, তার প্রায়শ্চিত্ত করতে হবে না। নেকা করাচ্ছি আমি তোকে পাপের প্রায়শ্চিত্ত,
তোকে আমি আরো পাপের পাঁকে নামিয়ে ছাড়বো রে অবলা মুখার্জি। যুথে যুথে, আমি আমি ঠিক ভাবিনি, তুই বল ঠিক ভাবিনি? হ্যাঁ 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 রে দিদি, সত্যি দিদি, তুই মানুষ হিসেবে কত বদলে গেছিস, কত বদলে গেছিস তুই মানুষ হিসেবে। ঠিক, দাঁড়া আমি স্নানটা সেরে আসি, দাঁড়াবি কিন্তু, আসি আসি। বেড়াল বলে কিনা মাছ ছোব না, লাভ লোকসান এসব ভাবতে হবে না। তুমি শুধু কারণটা তো শোনো, নরম মাটি আনতে বলছি, কারণ নরম মাটি দিয়ে আমি নিজে হাতে প্রদীপ বানাবো, তারপর সেগুলো রোদে শুকিয়ে কালী পুজোর দিন সারা বাড়িতে জ্বালিয়ে দেব। তুমি আমায় ছাদে নিয়ে যাবে দীপু অ্যাসিস্ট্যান্ট? আমি ছাদেও প্রদীপ জ্বালাবো। আমি তো একা একা ছাদে যেতে পারবো না, তোমাকেই কোলে করে ছাদে নিয়ে যেতে হবে। বলো না, নিয়ে যাবে তো আমায়? দেখছি, কিন্তু এই শরীর নিয়ে তুমি প্রদীপ জ্বালাতে পারবে? আগুনের কাছে এখন বেশি না যাওয়াই ভালো। আরে বাবা, আমার কিচ্ছু হবে না, তুমি তো থাকবে আমার পাশে, আর দীপু অ্যাসিস্ট্যান্ট আমার পাশে থাকলে আমার কখনো কোনো ক্ষতি হতে পারেই না। এই অপু গোয়েন্দা দীপু অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সব সময় ভালো থাকবে। ঠিক আছে, আমি আমি তোমাকে কোলে করে ছাদে নিয়ে যাব। তুমি আমায় কোলে করে ছাদে নিয়ে যেতে রাজি হয়েছো? তার মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো কি, তাই না দীপু অ্যাসিস্ট্যান্ট? কি দীপু অ্যাসিস্ট্যান্ট, ক্ষমা করিনি, সেই সময় এখনো আসেনি অপু।